মারধরের ভয়ে বিজেপিতে যোগ দিলেও ফের ফিরে এলেন তৃণমূলে। পুরনো দলে থেকে মানুষের জন্য কাজ করতে চান বাঁকুড়ার উন্দার চূড়ামণিপুর গ্রাম পঞ্চায়েতের চার সদস্য। সোমবার বাঁকুড়া তৃণমূল ভবনে তারা তাদের পুরনো দলে ফিরে আসেন। সম্প্রতি ওই পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে নির্বাচিত প্রধান ও উপপ্রধান সহ নজন যোগ দেন বিজেপিতে। স্থানীয় বিধায়ক তথা দলের প্রাক্তন জেলা সভাপতির গড় বলে পরিচিত এলাকায় পঞ্চায়েতে নিজেদের হাতছাড়া হওয়ায় বেজায় অস্বস্তিতে ছিল শাসক দল। কিন্তু দলত্যাগী চার পঞ্চায়েত সদস্য তৃণমূলে ফিরে আসায় সেখানে কিছুটা স্বস্তি পেল জেলা নেতৃত্ব। বিজেপির প্রতি মোহ ভঙ্গ হওয়ায় বাকি দলত্যাগীরাও খুব শীঘ্রই ফিরে আসবেন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন শ্যামল সাঁতরা। 23 তারিখে রেজাল্ট বেরোনোর পর বিজেপি যেভাবে এলাকায় সন্ত্রাস শুরু করেছিল সেদিনের রাত থেকে, এবং বিশেষ করে আমাদের পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধান এদেরকে কিন্তু একেবারে ভয় দেখিয়ে তীব্র বাড়িতে ভাঙচুর ইত্যাদি করার ফলে তাদেরকে বলেছিল যে বিজেপিতে যোগদান করো না হলে প্রাণে মেরে ফেলব। কিন্তু তাদের প্রত্যেকের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতীক কিন্তু বিরাজ করছে। তাই বাইরে তারা একটা বিজেপির সাথে থাকলেও ভেতরে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের জাগ্রত অবস্থায় রয়েছে সবসময়। নিজেদের মনকে শক্ত করে, মনের জোর নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের লড়াই করার শক্তি নিয়ে আজকে তারা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে কিন্তু ফিরে আসছে। সুতরাং বিজেপি যে সন্ত্রাসবাদী দল, আজকে এলাকার মানুষের কাছে আর কারো কিন্তু অজানা নয়। আমরা চূড়ামণিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, আমাদের ভয় দেখানো হয়েছিল, সেই জন্য আমরা বিজেপিতে যোগদান করেছিলাম। কিন্তু তৃণমূলের থেকে আমাদেরকে দাঁড় করেছিল, তৃণমূলে আমরা থাকতে চাই, মারধর করার ভয়ে আমরা বিজেপিতে গিয়েছিলাম। বিজেপির লোক মানে সবাই মানে আলাদা আলাদাভাবে ছিল, কেউ কারো সঙ্গ পাচ্ছিল না, তার জন্য আমরা এখন সবাই একে একে দলে ফিরে আসছি।